নিজাম তুমি প্রতিদিন খুন করছো, পাপ করছো? আমি পাপ করছি? বলে হুজুর, এই পাপ থেকে কি করে মুক্তি পাবো? তা বলে তোমার হাতে ছুরি ফেলে দাও, এই গাছতলায় বসো। একটা গাছতলায় বসিয়ে দিলে সে গাছে ডালপালা আছে, পাতা নাই, ফুল ফল নাই, মরা গাছ। একটা মরা গাছের ডালে নিজাম খুনি চুপ করে বসে 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 আল্লাহর নাম জপ করছে, আর ছুরিখানা গাছের তলে রেখে দিয়েছে। আর গ্রামের একটা খুব গরিবের ছেলে এক বাদশার মেয়েকে ভালোবাসত। ভালোবাসা যে কোনো জানাজানি হলো, মার খেয়ে ছেলেটা দেশ ছেড়ে ফেরার হয়ে গেল। মেয়েটি আর কাউকে ভালোবাসল না, সে যতদিনই ফিরিয়া না আসবে আমি ততদিনই শাদি করব না, আমি তাকেই শাদি করব, সে আমার মন প্রাণের ভালোবাসা, সে ফিরে আসবে, আমার ভালোবাসা ফিরে আসবে, আমার ভালোবাসা ফিরে আসবে। এই আসবে 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 করতে করতে মেয়েটি একদিন প্রাণ হারায়। যেদিন প্রাণ হারায় ঠিক তার আগের দিন তার ভালোবাসা ফিরে এসেছে, খবর জানে না। পরে যখন জানতে পারলো তার ভালোবাসা ইন্তেকাল হয়েছে, সেই গাছ গাছতলার পাশে কবর দেওয়া হয়েছে, এবং ওই মরা গাছের পাশে তাকে কবর দেওয়া হয়েছে। ছেলেটি কবরখানায় গিয়ে কবরের মাটি দুহাতে খামচে ধরে খুব কাঁদছে, আর বলছে, জীবনে ভালোবাসাই হলো, কোনোদিন তোমাকে ভোগ করতে পেলাম না, তোমার জীবনের আশাটা পূর্ণ করার জন্য তোমার মরা দেহ তো আমি আজ ভোগ করবো, বলে কবরের মাটি সরাচ্ছি। নিজাম খুনি গাছের ডাল থেকে তাকিয়ে দেখছি, কি ব্যাপার, বোধহয় আত্মীয় স্বজন কেউ হয়, দেখতে বড় ইচ্ছা হয়েছে, তাই হয়তো কবরের মাটি সরিয়ে ওকে তুলে একবার দেখবি। সে গাছের ডালে বসে বসে দেখছি, ছেলেটি কবরখানার সমস্ত মাটি সরিয়ে দিয়ে মেয়েটিকে কবরখানা থেকে ডাঙায় তুলেছে উলঙ্গ অবস্থায়। ছেলেটি যখন সঙ্গম করতে যায় তখন নিজাম খুনি বলেছে, জীবনে বহুত খুন করেছি আমি, মহাপাপি, আমার মতো পাপি কেউ নাই, যদি আর একটা খুন করে আমাকে পাপের বোঝা মাথায় নিতে হয় সে আচ্ছা, তবু মরা দেহের এ আমি কিছুতে মেনে নিতে পারতাম না। বলে গাছের ডাল থেকে নেমে সেই ছুরিখানা তুলে নিয়ে ছেলেটাকে খুন করে দিলি। সঙ্গে সঙ্গে আল্লাহর প্রেরিত দূত নিজাম খুনির মাথায় হাত বুলিয়ে দিল, নিজাম এতদিনে তুই পাপ থেকে মুক্তি হলি, প্রমাণ যে দেখ মরা গাছ, যে মরা গাছে নিজাম খুনি বসেছিল খুনের দায়ে, সে গাছ পাতায় ফুলে ফলে একবারে পরিপূর্ণ হয়ে। আমি এমন কথা তোমার মুখে শুনতে চেয়েছিলাম, আমি খুনি রচনা করার কথা শুনতে চেয়েছিলাম। বন্ধু, আগে প্লট চিন্তা করতে হবে, তুমি একজনের বাড়ি মারতে এসেছো, সে যদি আর একজনের বাড়ি নিতে চলে যাও টাকা দেবে? তুমি অধর্ম, তুমি তোমার প্লট মাপো, তোমার ভূমিকায় থাকো,
তার টানা থেকে তুমি ধর্মের পোলাটে গিয়ে ছোটাছুটি করছো, ধর্মের পোলাট মেপে মেপে খালি দড়ি ফেলছো, ফিতে ফেলছো, হবে এ সম্ভব? ওরে জ্যান্ত ঢিকির অমাবস্যা নাই রে পূর্ণিমা, ভাই রে যদি প্রকৃত ধর্মকে আগিরে ধরে থাকা হয়, যদি ধর্মকে প্রকৃত আগিরে ধরে থাকা হয়, ওরে বিধবা নারীর ছেলে হয় রে, আমার ঘরে মেরে জোরে একটা প্রমাণ আছে রে। কোথায়? এই নদিয়ায়, বর্ধমান জেলা মন্তেশ্বর থানা দেনুর গ্রাম নলিনী পণ্ডিতের মেয়ে, নাম যার নারায়ণী, স্বামী যার বৈকুণ্ঠ, বাল্য বিবাহের পর বৈকুণ্ঠ যখন মারা যায় তখন মেয়েটাকে নদিয়াতে রেখে আসে শিবাসের ঘরে, শিবাসের ভাইজি। আর শিবাসের ঘরে প্রত্যেক দিন আমার গৌরহরি আমার নিতাই চান তার সাঙ্গ ফাঙ্গ নিয়ে এসে হরিনাম কৃষ্ণ নাম মাতোয়ারা করে তোলে। একদিন শিবাসের গৃহে মৎস্যের আয়োজন, ভক্তবৃন্দ প্রসাদ পাবে, ভাগ্য খারাপ নারায়ণ সেদিন ঘরে নাই। নাম কীর্তন সমাপন হয়ে গিয়েছে, সমস্ত ভক্তবৃন্দ প্রসাদ পেয়েছে, আমার মহাপ্রভুর ভোগ হয়ে গেছে, ভগবন্তে প্রভু ফিরে যাচ্ছে, এমত অবস্থায় নারায়ণী ফিরে আসছে, এসে শিবাসের কাছে গিয়ে বলছে জেঠামশাই সবাই প্রসাদ পেল, আমায় প্রসাদ দাও। শিবাস বলছে মা প্রসাদ দাও পারুন তো, আর তো প্রসাদ নেই, আমার কাছে চেয়ে প্রসাদ পাবি না, প্রসাদের কর্তা যিনি তিনি চলে যাচ্ছেন, যদি তোর ভাগ্য ভালো থাকে প্রসাদের কর্তাকে দিয়ে দিয়ে সম্মুখে বলা, হাত জোর করে তার কাছে প্রসাদ চাওয়া, তুই প্রসাদ পাবি। নারায়ণী ছুটতে ছুটতে যাচ্ছে, বলছে প্রভু ও গোমার গৌর হরি, ও গোমার গৌর চাঁদ, ও গোমার নদিয়া বিহারি, একবার দাঁড়াও একবার দাঁড়াও একবার দাঁড়াও। আমার মহাপ্রভু দাঁড়িয়ে গেল, নারায়ণে গিয়ে বলছে প্রভু কৃষ্ণ নাম হরি নামের প্রসাদ সবাই পেল, আমি অভাগী, আমি হতভাগী, আমি কি প্রসাদ থেকে বঞ্চিত হব, আমায় প্রসাদ দা। আমার সঙ্গে সঙ্গে মহাপ্রভু সেদিন কি কইলেছে ভাই, আমার চর্বি তো তাম্বুল নারায়ণীর হাতে দেয়, ওরে ভাগ্যহীন যে ভাগ্য ভালো, তুই মহাপ্রসাদ পেলি, ওরে ঠিকই সময় মম সম্মুখেতে এলি, আমার মহাপ্রসাদ কেনে নারায়ণী, চর্বি তো তাম্বুল সেবা করে নিল, প্রবেশিত হয় একরাত্র হয় চিতের কল্ল কানে, পঞ্চরাত্র বয়সেতে হয় গোলা কানে, দশ রাত্র হয় সপ্ত পদের স্বরূপে, পরে হয় মাংস পিঙ্গ কিংবায়ঙ্গের রূপে, এক মাসের মধ্যে হয় বাস্তবে তাহারে, তিন মাস যখন বয়স হয়ে গিয়েছে গর্ভের ভিতরে বাচ্চা, তখন নারায়ণীর পেট আস্তে আস্তে সামনের দিকে বাড়ছিল, পণ্ডিত সমাজ ব্রাহ্মণ সমাজ কানাকানি করছে, কুস্তি বাজাচ্ছে,
হয়েছে একটা বিধবা নারী নামে জানো নারায়ণী শ্রীবাসের ভাইজি তার স্বামী নাই ঘরে গর্ভে বাচ্চা আসে কি করে লজ্জায় ঘৃণায় শ্রীবাস মুখ লুকাবার জায়গা পাচ্ছে না নারায়ণীর কাছে গিয়ে বলছে মা রে সত্য কথা বল তুই এ কর্ম কোথায় করবি কে সাজে অনুবল আমি তার সঙ্গে তোকে বিবাহ বন্ধনে আবদ্ধ করব নারায়ণী বলছো গো জেঠা মশা আমি জানি না কোন পুরুষকে মন দেই নাই প্রাণ দেই আমি জানি না শিবাস বলল তোর মতো মেয়ে ঘরে থাকাচ্ছি গঙ্গায় ঝাঁপ দিয়ে মরণ ভালো যা আমার সংসারে যদি হয়ে যা গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন কর আমাকে মুক্তি দে আমার সঙ্গে সঙ্গে নারায়ণী শূন্য কলস ফিরে নিল আমার নদীর ঘাটে গিয়ে গঙ্গার ঘাটে গিয়ে উপনীত হইল আমার শূন্য কলসে পানি ভরে পূর্ণ করে নিল আমার যত্ন বেঁধে গলাতে কুম্ভ বেঁধে নিল আমার কলসিটা গলাই বেঁধে যখন ঝাঁপ দিতে যায় আমার গর্ভের সন্তান তখন সারা দেয় কি বলছে মরো না মাগো তুমি আজ মরো না মাগো তুমিও মরলে আমিও মরিব তুমি মরলে আমিও মরিব প্রাণে এই বাঁচিব না সঙ্গে সঙ্গে নারায়ণী কল ফেলে দিকে কে তুই আমার গর্ভবতী সন্তান বলছে মা তুমি ফিরে যাও মা ফিরে যাও তুমি ফিরে যাও মা ফিরে যাও তোমার প্রাণ ভনে সমাজ থাক যাও তুমি প্রাণ ভনে সমাজ ডাক দাও পণ্ডিত সমাজ ডাক দাও ফিরে যাও আমি গর্ভ থেকে উত্তর দেব কে আমার পিতা কে আমার গুরু আমার জন্ম রহস্য কি সঙ্গে সঙ্গে নারায়ণী আমার কলস ফিরে দিল আমার গঙ্গা স্নান করিয়ে ঘরে ফিরে গেল আমার শিবাসের কুবচন কহু নাহি যায় আমার অভাগি নারায়ণী কাঁধে সর্বদাই জেঠামণি আমার কথা শোন আমার গর্ভে কে আছে আমি বলতে পারবো না তবে তোমার যে পণ্ডিত সমাজ তোমার যে ব্রাহ্মণ সমাজ তাদের সকলকে তাকে দাও আমার গর্ভের সন্তান জবাব দেবে উত্তর দেবে কে তার পিতা কে তার গুরু আমার তা ব্রাহ্মণের দ্বারে দ্বারে শিবাস সেদিনে গেল পণ্ডিতদের জানাল এবার সময় মতো সকলেতে আগে জায়গায় হইল নারায়ণীকে বারে বারে জিজ্ঞাসা করে ভালো নারায়ণী বলে পণ্ডিত সমাজ তবু আমার জানা আমার গর্ভে কানে পেতে শোনো যদি জবাবে দেয় এবারে পণ্ডিত জবাব জানে নারায়ণীর গর্ভে করে না পেতে দিব আমার
আমার কর্ম দেখতেছি পণ্ডিত জিজ্ঞাসা করতে ভালো বলো বলো কে তুমি পুরুষ কি নারী বিধবার বাদে কারো রসে জন্ম কিভাবে হলো তোমার জন্ম বৃত্তান্ত তোমার নাম কি বলো বলে শ্রী চৈতন্য পিতায়াবান নিত্যানন্দ গুরু শ্রী চৈতন্য পিতায়াবান নিত্যানন্দ গুরু চৈতন্য পিতায়াবান নিত্যানন্দ গুরু থেকে উত্তর দিচ্ছে শ্রী চৈতন্য পিতামার নিত্যানন্দ গুরু বৃন্দাবন দাস নাম কি আমার বাঞ্ছা কল্পতরু দেখছিস ধর্মের জোর দেখছিস ধর্মের জোর দেখছিস ধর্মের গুলির কত ওজন দেখছিস আরে ধর্ম যদি ঠিক থাকে কেউ তাকে হেলাইতে পারে না তো এলি কি জন্যে তোর আসার কারণ কি বলে রে চৈতন্য ভাগবত লিখতে এলাম চৈতন্য ভাগবত লিখতে এলাম তোমাদের কাছে অনেকক্ষণ বললাম কবি গানের শেষ নাই কিন্তু কবি আলের শেষ আছে আপনাদের কাছে গান গাইছি ফিরে যাব ফিরে যাওয়ার পর হয়তো শুনতে পাবেন হঠাৎ গণেশ আর পৃথিবীতে নাই